আসসালামু আলাইকুম। আমি এখন বাংলাদেশের সবথেকে বড় ভ্রাম্যমান লাইব্রেরির মধ্যে আছি। অনুমান করেন তো এই একটিমাত্র বাসের মধ্যে মোট কয়টি বই আছে? 1000, 2000, 5000, 10000, 15000, 20000। আমি নিজেও অবাক হলাম যখন আমি জানতে পারলাম যে এই একটিমাত্র বাসে মোট বইয়ের সংখ্যা 27000। এরকম আরও 76টি বাস পুরো বাংলাদেশে প্রতিদিন বিভিন্ন লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষকে খুব সহজে বই পড়ার সুযোগ করে দিচ্ছে। যে কোনো বই প্রেমিকের এখানে আসলে মনটাই ভরে যাওয়ার কথা। কিন্তু আফসোসের কথা কি জানেন, আমাদের শহরে আসলে রেস্তোরাঁ ছাড়া বসার খুব একটা জায়গা নাই। আপনি অ্যাসাইনমেন্ট করেন কিংবা আড্ডা দেন, আপনাকে বসতে হবে কোনো একটা রেস্তোরাঁয়, কিছু একটা অর্ডার দিতেও হয়, টাকাও চলে যায় পকেট থেকে, ক্যালোরিও ইনটেক হয়। এর জায়গায় যদি লাইব্রেরি থাকতো তাহলে কতই না ভালো হতো। এই বাসের মধ্যেই দেখবেন অনেক মানুষ রেজিস্টার, তাদের সুন্দর সুন্দর কার্ড দেওয়া আছে। এবং আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে কতজন মানুষ বই পড়ছে এখান থেকে, তো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রায় 12-13 লাখ এর সাথে সম্পৃক্ত। আমি যে এলাকায় আছি মিরপুর DHS, এখানে প্রায় 21000 মতো মানুষ রেজিস্টার্ড আছেন। কিন্তু দুঃখের কথা কি জানেন, নিয়মিত পাঠকের কথা বলতে গেলে মাত্র 700 কি 800 জন আছেন, বাকিরা নিয়মিতভাবে আসেন না। কিন্তু আসার ব্যাপার হচ্ছে এটা খালি শহরের খবর, শহরের বাইরে আবার মানুষ বেশ উৎসাহী। আলোয় ভুবন ভরা গানটা বাজিয়ে যখন বাসটা আসে কৌতূহলী মানুষ এগিয়ে আসে। 600 জন মানুষ যদি রেজিস্টার থাকে, 550 জনই হয়তো নিয়মিত পাঠক। তাই শহরের বাইরের মানুষ এটা নিয়ে খুব উৎসাহী, কিন্তু শহরের মানুষ হয়তো বা মুঠোফোনে একটু বেশিই ব্যস্ত থাকে বলে বই পড়ার সময় হয়তো বা তাদের হয়ে ওঠে না। আমি যতটুকু জানি আমার পরিবারে আরেকজন আছেন যার বই পড়ার অভ্যাসটা একটু বেশিই আছে, তিনি হচ্ছেন আমার নানা। এবং আজ অবধি তিনি এই ভ্রাম্যমান লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে বই পড়েন। অনেক বছর ধরে ভ্রাম্যমান লাইব্রেরির প্রজেক্টটা চলছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে অনলাইনে কেন এটি নিয়ে খুব একটা কথা আমি দেখি না। তারা বললেন যে তারা খুব একটা প্রচার বিমুখ, তারা খুব একটা প্রচার প্রচারণা করেন না। তাদের বিশ্বাস যে তারা এমন ভালোভাবে কাজ করবেন, মানুষকে বই পড়ার সুযোগ করে দিয়ে এমনভাবে মানুষকে আলোকিত করবেন যে তারা নিজেরাই কথা বলতে থাকে, এবং নিজেরাই কথা বলতে বলতে এর কথা সারা দিনেতে ছড়িয়ে যাক। আমার ব্যাপারটা বেশ ভালোই লাগলো। প্রতি বছর যখন বইমেলা আসে বহুত বিশেষজ্ঞ আসে, বহু দরদি মানুষ আসে, তারা সাহিত্য গেল গেল, দেশ রসাতলে গেল গেল বলে হাহুদাস করে, তারা বেস্ট সেলিং লিস্টটাকে ব্যবচ্ছেদ করে, অনেক কথা তারা বলে, অনেক গঠনমূলক আলোচনা চলে। আর এদিকে নীরবে নিভৃতে এই ভ্রাম্যমান লাইব্রেরি বিভিন্ন লোকালয়ে মানুষকে বই পড়িয়ে চলে, এটাই তফাত। আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনার এলাকায় যদি এই বাসটি দেখেন একটু টু মেরে আসবেন, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, যেই মানুষ বই এবং গাছের আশপাশে থাকে তার মনটা একটু হলেও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর সেটা যদি হয় এই ভ্রাম্যমান লাইব্রেরি একটি দেশীয় সভ্যতার অংশ, তাহলে তো একবার যেতেই হয়। তাই পারলে আপনার এলাকায় যদি এই গানটি শুনেন আলোয় ভ্রমণ ভরা, তাহলে ঘুরে আসবেন, অবশ্যই আপনার ভালো লাগবে।